আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের সংবাদের বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান টিভিএন 24 এর অ্যানালাইসিস অনুষ্ঠানে। সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আমরা বিশ্লেষণ করব, সেই সাথে আপনাদের কিছু তথ্যও জানাবো। আমাদের মাঝে আজকে যে দুজনকে পেয়েছি, শুরুতেই তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা পেয়েছি ঈশ্বর স্বামী, অ্যাটর্নি এবং ব্যারিস্টার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা পেয়েছি ডক্টর মহসিন পাটোয়ারি, অধ্যাপক সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। বলা যায় যে ঘটনাবহুলই প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ সংবাদের শিরোনাম পরিবর্তন, সেই সাথে ঘটনারও এক এক দিকে মোড় নিচ্ছে, মানুষের চাওয়া পাওয়া থেকে শুরু করে স্বপ্ন সব কিছুতে। ম্যাস্টার ঈশ্বর স্বামী, আপনার কাছে যদি জানতে চাই, ঈশ্বর স্বামী, আপনার দৃষ্টিতে আজকের উল্লেখযোগ্য কোন ঘটনাটি ছিল? আমার কাছে সবচেয়ে বেশি হচ্ছে যে জেমস রবার্টের ডিসিশনটা, যে অ্যাপিল করা হয়েছিল গভর্নমেন্টের USCIS এর তরফ থেকে, অ্যান্ড অ্যাপিলটা খারিজ করে দিয়েছে উনি, যাতে এক্সিকিউটিভ অর্ডার যেটা সাইন করেছিল এন্ড অফ জানুয়ারি 25th এবং 27th, ওই অর্ডারটা এখন ব্যান করে দিয়েছে। এখন সেটার রেজাল্ট স্বরূপ যারা ইয়েতে এয়ারপোর্ট থেকে ফেরত গেছেন এবং যারা আসতে পারে নাই, 90 days বার ছিল, ওনারা সবাই এন্টার করতেছে। আপনারা দেখছেন টিভিতে, সবাই দেখাচ্ছে তাদের আত্মীয় স্বজনের সাথে আবার এক হতে পেরেছে। এবং এই এই অর্ডারটা এটা প্রুভ করে যে ইউনাইটেড স্টেটসের সেপারেশন অফ পাওয়ার থাকে এই দেশে। তিনটা বডি, তিনটি বিভাগে ভাগ করা হয়েছে, এবং একটা হচ্ছে যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, একটা হচ্ছে জুডিশিয়াল ব্রাঞ্চ, আর একটা হচ্ছে যে হাউস, কংগ্রেস অ্যান্ড সেনেট। সো কোনো একটা বডি যাতে বেশি পাওয়ারফুল হয়ে না যায়, এই সিস্টেমটা সেই জন্য প্লেস করা হয়েছিল, যেটাকে সেপারেশন অফ পাওয়ার বলে। এই 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 রিসেন্টলি আমরা এই সেপারেশন অফ পাওয়ারের খুব সুন্দর ইয়ে আমাদের সামনে, এটা যে এটা ওয়ার্ক করে এটারই দৃষ্টান্ত। যেমন আমরা দেখেছি যে এক্সিকিউটিভ পাওয়ারটা তুমুল ঝড় তুলেছে সারা বিশ্বে, খালি ইউনাইটেড স্টেটসে না, কারণ ইউনাইটেড স্টেটস হচ্ছে পৃথিবীর আমরা বলি যে লিডার। সো লিডারদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মতো ওয়ার্ক আউট করার শোভা পায় না। আমরা হচ্ছে যেখানে সবার সাথে আমাদেরকে এক্সাম্পল হিসাবে ইউজ করে, সেখানে আমাদের এখানে এক্সিকিউটিভ পাওয়ার পাস হলো, সাথে সাথে এটার একটা নিয়ম আছে যে এত সময়ের মধ্যে একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয়, কখন এটা এনফোর্স হবে, এরকম সাথে সাথে 3টার সময় সাইন হয়ে 5টার সময় এটা এনফোর্স হওয়া, এই এই জিনিসটা মানে খুবই কি বলবো, এটা এই জিনিসটা সারা পৃথিবীতে সবাই এটা নিয়ে অনেক মানে তুলকামা নেতিবাচক কথা বলেছে। এবং এবং আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের যে একজন বিচারক নিয়ে তার যে উক্তি, এবং একজন প্রেসিডেন্ট হয়ে বিচার বিভাগকে এভাবে আক্রমণ করা, সেটি ডেমোক্রেট এবং রিপাবলিকানরা দু দলই হচ্ছে অস্বস্তিতে পড়েছে। আমরা আসবো আপনার কাছে মহসিন পাটোয়ারি, আমি এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি। এবং সেই সাথে কিছুক্ষণ আগের খবরটি যেটি হচ্ছে, শুরুতে আপিল খারিজ করে দেওয়া হয়েছিল, আবারও নতুন করে আপিল করতে যাচ্ছে, এবং কালকে হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা 6টায় হচ্ছে শুনানি, এই বিষয়ে আপনি যদি একটু বলেন। ওয়েল, ব্যারিস্টার ইসমত সাহেব যেটা বলেছেন, যে এটা আমি আই ফলো আপ, ওটা যে আমেরিকান জুডিশিয়ারির যে একটা স্বাধীনতা, এই স্বাধীনতাটা এই গত 2-3 দিন এটা প্রমাণ হয়েছে যে তারা ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করতে পারে। একটা জিনিস পার্টিকুলারলি আপনারা দেখেন যে জাজ রবার্টস, রাজ জবাস কিন্তু প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের অ্যাপয়েন্টমেন্ট, রিপাবলিকানের, হি ইজ এ ভেরি সিজন লয়ার। সেই অ্যাপয়েন্ট হয়েও তাদের যে একটা নিজস্ব একটা বিবেক আছে, রাজনৈতিক বায়াসনেস নাই, এবং ফ্যাক্টের উপর ভিত্তি করে যে ডিসিশন নেওয়া, সেই ডিসিশনটা উনি উনি নিয়েছে। এটা একটা ইমেজিং, এটা আমাদের সবার শিক্ষণীয়, পার্টিকুলারলি আমরা যারা তৃতীয় বিশ্ব থেকে এসেছি এখানে, আমাদের এগুলো একটা জানার ব্যাপার আছে। আর সেকেন্ড পয়েন্টটা আপনি যেটা বলেছেন, যে সেকেন্ড পয়েন্টটা কি হয়েছে ফ্লোরিডার যে ডোনাল্ড ট্রাম্পের, সেই বিষয়ে আমরা আসবো, আপনি বিচারক নিয়ে যদি আরেকটু কিছু যোগ করতে চান। এবং উনি এত এত ভালো লোক, উনি সর্বসম্মতিক্রমে সিনেটে কিন্তু কনফার্মেশন পেয়েছে, উনি এই এখন থেকে 14 বছর উনি এই এই অ্যাফিলিয়েট কোর্টে আছেন আর কি। এবং এটার ব্যাপারে এটা একটু আই থিঙ্ক ইজ নট পলিটিক্যালি কারেক্ট, যে প্রেসিডেন্ট এইভাবে আরেকটা গভর্নিং পার্ট যেটা জুডিশিয়ারি,
এইভাবে মন্তব্য করতে শুনি। এর আগে উনি একবার করেছেন, এটা আসলে খুবই দুঃখজনক এবং এটা অনেক রিপাবলিকানদেরকেও কিন্তু এম্বারাস করেছে আর কি। এই জিনিসটা ঠিক হয় নাই বলছে, রিডিকুলাস এক, দুই নম্বর বলেছে সো কল জাজ। এই এই জিনিসটা কিন্তু ওনাকে একটু ভবিষ্যতে এই জিনিসগুলো চিন্তা করতে হবে আর কি। উনি তো এক্সটেম্পো কথা বলেন, এটা ওনার অ্যাডভাইজাররা ওনাকে বুঝাতে হবে এই জিনিসগুলো। প্রিয় দর্শক, আমরা ফেসবুকে সরাসরি আছি, www.facebook.com/tvn24usa। আপনারা এখানে আপনাদের যদি কোনো মতামত থাকে কিংবা আমাদের এ দুজন অতিথির কাছে কিছু জানতে চান, আপনারা লিখে পাঠাতে পারেন। তবে আপনাদের জানিয়ে রাখতে চাই, এই অনুষ্ঠানটিতে আমরা বিভিন্ন তথ্য দিব, কিন্তু আপনার যদি কোনো বিষয়ে সুস্পষ্টভাবে কোনো সিদ্ধান্ত প্রয়োজন হয়, সেটি আপনার যে ব্যক্তিগত অ্যাটর্নি কিংবা ব্যারিস্টার তার কাছ থেকে নেবেন। আমরা আশা করি আমাদের যে সংবাদের বিভিন্ন তথ্য উপস্থাপন করা এবং আপনারা সেই তথ্যগুলো পাবেন এবং এ দুজন যে যারা অতিথি আছেন তারা সেই বিষয়টিকে বিশ্লেষণ করবেন। ঈশ্বর স্বামী, আমি যদি আপনার কাছে জানতে চাই যে সবশেষ এই যে বিচারক সেই সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের এই যে দ্বন্দ্ব বলবো না, এই যে মুখোমুখি অবস্থান, সেই বিষয়টি আপনি অ্যাটর্নি এবং ব্যারিস্টার, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি জাজের এই ডিসিশনটা আমি মানে খুব আমার আমি মানে খুব বেশি কি বলবো, এটা প্রুভ করতেছে, আমরা দেখতেছি যে সেপারেশন অফ পাওয়ার এবং জাজ রিয়েলি ওয়েন হি উনি যখন ডিসিশন করেছেন, উনি ভাই যেমন বললো উনি সিজন জাজ, হি নোজ হোয়াট হি ইজ ডুইং, উনি এবং উনি দেখতেছে এখানে ওই কতগুলো জিনিস উনি কনসিডার করেছেন এই ডিসিশন করার আগে। যেমন উনি দেখেছেন যে এই লাইকলি এই যে মেরিট, এই কেসগুলোর মেরিট কীরকম, যারা কেস করেছেন কোর্টে, এটা কি যখন পারমানেন্ট ইনজাংশন এটার জন্য যাবে তখন কি এই কেসগুলো কি সাকসেসফুল হবে কি না, এটা উনি ওনার নজরে নিয়েছে। প্লাস উনি পাবলিক ইন্টারেস্টকে কনসিডার করেছে যে এখানে ভ্যাস্ট পিপলের লাইফ ইনভলভ আছে, যে ইমিডিয়েট ব্যান যেটা সেখানে আমাদের অনেক ইউএস সিটিজেন পড়ে গেছে, অনেক গ্রিন কার্ড হোল্ডার পড়ে গেছে, তাদের কনস্টিটিউশনাল রাইট টু কাম ব্যাক টু তাদের নিজেদের ফ্যামিলির কাছে এবং তাদের নিজেদের এদের ওদের কান্ট্রি, যারা ইউএস সিটিজেন তাদের এটা কান্ট্রি, সো এই কনস্টিটিউশনাল রাইটটা ভায়োলেটেড হয়েছে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে উনি অলসো কনসিডার করেছে যে যদি উনি এই অর্ডারটা না দেন এবং 90 days এই লোকগুলো বাইরে থাকে, তাহলে এই এর পরিপ্রেক্ষিতেও আমেরিকাতে অনেক অসুবিধা হবে। যেমন কেউ ডাক্তার, উনি মেডিকেল ফিল্ড আছে, কেউ টিচার, উনি ওনার কাজে জয়েন করতে পারবে না, তারপরে নার্স আছে, বিভিন্ন প্রেশার আছে। সো এই যে লোকগুলো তাদের যে ড্যামেজটা হবে এটা ইররিপারেবল ড্যামেজ, এটা রিপেয়ার করার কোনো ইয়ে থাকবে না। সেই জন্য জাজের এই ডিসিশনটা ইটস এক্সেলেন্ট ডিসিশন আমি বলবো যে, এবং এটা আমাদের সব জনগণ এবং পৃথিবীর সবাই খুশি হয়েছেন, ফিউ লোক ছাড়া, এত ভালো একটা ডিসিশন, ভালো একটি ডিসিশন। এবং আমরা তানজিমুল ইসলাম হৃদয়, সেই সাথে এনামউদ্দিন, এমডি সুমন খান, আবু সৈয়দ, তারা সবাই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছেন, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তারা কিছু বিষয় জানতে চেয়েছেন, আমরা সে প্রসঙ্গে আসব। আমরা এ পর্যায়ে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে যেটি হচ্ছে বিচার বিভাগ এবং ডোনাল্ড ট্রাম্পের সেই জাজ ক্রিটিক, সেই প্রতিবেদনটি দেখে এসে আবার বিশ্লেষণে ফিরছি। বিশ্বজুড়ে শরণার্থী ও সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা স্থগিতাদেশের আপিল খারিজ করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচারকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি কয়েকটি টুইটে বিচার ব্যবস্থার সমালোচনা করেন। তিনি জানান, পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটলে জনগণের উচিত হবে ফেডারেল বিচারক জেমস রবার্ট ও বিচার ব্যবস্থাকে দোষারোপ করা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প হোমল্যান্ড সিকিউরিটিকে জানান, আপিল খারিজের পর খুব সতর্কতার সাথে বিভিন্ন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করাতে আদালতগুলো এই কাজটিকে খুব কঠিন করে দিয়েছে। একজন বিচারককে নিয়ে প্রেসিডেন্টের এমন সমালোচনাকে অনেকেই অযৌক্তিক মনে করছেন। সিনেটের বিচারক সংক্রান্ত কমিটির ডেমোক্রেট দলীয় সদস্য সিনেটর প্যাট্রিক লেহি জানান, ট্রাম্প একটি সাংবিধানিক সংকট বাঁধানোর পরিকল্পনা করছেন। কেবল ডেমোক্রেটরাই নন, রিপাবলিকান সিনেটররাও এই পরিস্থিতিতে অস্বস্তি প্রকাশ করেছেন। রিপাবলিকান সিনেটর ম্যাক কনেল জানান, বিচার বিভাগকে আক্রমণ করে কথা না বলার জন্য ট্রাম্পকে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে রোববার এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ট্রাম্পকে সমর্থন করে জানান, সমালোচনা করার অধিকার প্রেসিডেন্টের আছে। as diverse as Alan Dershowitz and Jonathan Turley, who have acknowledged
the merits of the president's action under the Constitution and the law, I think it speaks for itself. We're very confident that we're going to prevail. We'll accomplish the stay and we'll win the case on the merits. But again, the focus here is on the safety and security. Well, অপরদিকে মিট দ্য প্রেসের আরেকটি সাক্ষাৎকারে হাউস স্পিকার পল রায়ান জানান, হয়তো আদালতের সিদ্ধান্তটাই সঠিক। If this were a Muslim ban, I would be opposing it. It's not a Muslim ban. It's not a religious test. And so I think the rollout clearly could have been done better. The communication could have been more clear. Sharmin Nipa, TBN 24 News Desk. Processes to make sure that on a go-forward basis. আমি জানতে চাই যে সাতটি দেশকে এই তালিকায় ফেলা হয়েছে এবং 1975 থেকে 2015 সালের যে ডাটা বলছে, তথ্য বলছে, এই সাতটি দেশের নাগরিক দ্বারা কোনো মার্কিন নাগরিক নিহত হয়নি। এটি হচ্ছে সিএনএন এর তথ্য। কিন্তু আজকে সন্ধ্যাবেলায় যেটি এসেছে নতুন করে আপিল করার যে কারণ, সেটিতে বলা হচ্ছে যে নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে যদি এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এই বিষয়টি আপনি কি মনে করেন? আমি মনে করি যদি রিয়েলি সত্যিকার নিরাপত্তার ঝুঁকি বাড়ে তাহলে প্রেসিডেন্ট অ্যান্ড অর দি রেসপেক্টিভ ব্রাঞ্চ শুড টেক অ্যাকশন। কিন্তু আমি মনে করি না ঝুঁকি বাড়বে, কারণ আপনি যে স্ট্র্যাটেজিদের কথা বলেছেন যে সাতটা দেশ, আমরা যদি দেখি যে 9/11 পর যে কতগুলো টেরোরিস্ট অ্যাক্ট হয়েছে ইউনাইটেড স্টেটসে, ওই টেরোরিস্ট অ্যাক্টের মধ্যে অলমোস্ট 80% হ্যাপেন বাই দি আমেরিকান বর্ন ইন্ডিভিজুয়াল এবং ন্যাচারালাইজ সিটিজেন, অলমোস্ট মোর দ্যান 200 অফ দ্যাম। সুতরাং আপনার ওটার কোনো জাস্টিফিকেশন আমি দেখতেছি না ওর মধ্যে আর কি। সুতরাং এটা আমার মনে হয় এইভাবে না করে উনি, আর যে জিনিসটা আমি জাস্ট ফলো আপ অলসো, আরেকটা জিনিস এটা যেটা বলেছে অলসো জাস্টিস রবার্টসের যে ডিউ প্রসেস একটা কথা আছে আমেরিকান লতে, আপনার 5th Amendment and 14th Amendment বলা আছে, ইট প্রোভাইডস গ্যারান্টিড দ্যাট ইফ ইউ হ্যাভ এ ভিসা, আপনার ভিসাটাকে যদি বাতিল করতে হয় আপনাকে ডিউ প্রসেস দিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের ওখানে ডিউ প্রসেস দেওয়া হয়নি। আপনি ইমিগ্রেশন ভিসা আছে, এমনি ভিসা ইস্যু করছেন, হঠাৎ করে বললেন যে ইউ আর ব্যান ফর 30 days, এই জিনিসগুলো কিন্তু ওনার এগেনস্টে গেছে, কারণ তাদেরকে কোনো ডিউ প্রসেস দেওয়া হয়নি। এবং আরেকটাতে অ্যাডমিনিস্ট্রেটিভ যে এই ফিলোসফি, ওখানে বলা আছে যে দি গভর্নমেন্ট অ্যাকশন ক্যানট বি ক্যাপ্রিশাস অর আরবিট্রারি, রাইট? এবং এটাকে কী দিতে হবে, ইট হ্যাজ টু বি সাপোর্টেড, গভর্নমেন্ট অ্যাকশন সাপোর্টেড হইতে হবে সাবস্টেন্সিয়াল নাম্বার অফ এভিডেন্স। এই জিনিসগুলো কিছুই না করে উনি হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন, এটা ইট ইজ ওয়ান অফ দি সাম অফ দি মেইন রিজন দ্যাট জাস্টিস রবার্টস এই রুলিংটা দিয়েছিলেন ওখানে আর কি। ওখানে ঈশ্বর স্বামী, আপনি আইনজীবী হিসেবে যদি এক্ষেত্রে কিছু যোগ করতে চান। হ্যাঁ, এটা আনকনস্টিটিউশনাল ইন আ ওয়ে দ্যাট যারা, আমি ইউএস সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডারদের নিয়েই বলতে চাচ্ছি এই মুহূর্তে, কারণ ভিজিটারদের ওরকম রাইট নাই যেরকম সিটিজেন। এবং এর মধ্যে যাদেরকে উনি পাঠিয়ে দিয়েছেন এবং ব্যান করেছেন যে 90 days এবং 30 days মধ্যে আসতে পারবেন না, সেই সময়টা এদের রাইট ইনফ্রেঞ্চ করা হচ্ছে যারা সিটিজেন এবং গ্রিন কার্ড হোল্ডার। এদের ডোনাল্ড ট্রাম্পও ইউএস সিটিজেন এবং এই যে লোকগুলোকে বাইরে রেখে দিয়েছে তারাও ইউএস সিটিজেন, সো দে হ্যাভ আন্ডার দ্য কনস্টিটিউশন ওনাদের সবার সমান রাইট আছে। কেউ 50 years, 100 years আগে সিটিজেন হয়েছে, কেউ এখন সিটিজেন হয়েছে, বাট রাইটস আর এক্স্যাক্টলি দ্য সেম। এখন যেটা হয়েছে অবভিয়াসলি ওদের ডিউ প্রসেস দেন নাই ভাই যেটা বলেছে, এবং এই জন্যই জাজ রবার্টের এই ডিসিশন, ইউসি। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এই যে উনি অফিসে যাওয়ার একদম উইদিন 2 weeks মধ্যে এরকম, ওনার এটা এজেন্ডা ছিল ইলেকশনে, বাট এত তাড়াতাড়ি এভাবে করবে, আর এই দেশগুলো যেটা এখন পর্যন্ত এই দেশগুলোর দ্বারা ইউএস কোনো সিটিজেন মারা যায়নি অথবা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি, তাহলে এই দেশগুলোকে ব্যান করা হলো কেন? আর বিশেষ করে এবং অনেকেই অনেকগুলো জায়গায় এটা বলা হয়েছে, অনেক জায়গায় পেপারে এবং অন্য জায়গায়, এগুলোতে আমাদের প্রেসিডেন্টের ওই দেশগুলোতে কিছু ইন্টারেস্ট আছে বলছে, এবং সেই কারণে আই ডোন্ট নো এটা ব্যবসায়িক স্বার্থ আছে এবং এগুলোর জন্য হতে পারে। আবার রিসেন্টলি উনি প্রেসিডেন্ট হওয়ার পরে ওনাকে একটা অফার দিয়েছে ওই যে দুবাই UAE যে একটা বিগ প্রজেক্ট, ইউ সি, বাট হি ডিনাইড ইট।
আই ডোন্ট নো হাউ মাচ আছে এখন একটা আমি দেখছি আমি যখন দুবাই গেছি তখন একটা গালফ কোর্সে ইয়ে দেখে আমাকে কার্ড দিছিল যে ওখানে ফ্ল্যাট কেনার জন্য উনি প্রেসিডেন্ট ট্রাম্প তখন তখন তার প্রেসিডেন্ট ছিল না হ্যাঁ তার বিজনেস ইন্টারেস্ট আছে বিজনেস ইন্টারেস্ট সো এখন মানে যে তথ্য ডাটা উপাত্ত যেটি বলে যে নিরাপত্তার ইস্যুই যদি সামনে চলে আসে উনি বারবার প্রেসিডেন্ট ট্রাম্প যেটি বলছেন যে আমেরিকা ফার্স্ট এবং সিকিউরিটি ফার্স্ট কিন্তু যে কারণে এই কাজটি করা হয়েছে এবং কোন কোন দেশের উপরে করা হয়েছে সেটি নিয়ে প্রশ্নবিদ্ধ এবং সে কারণে গণমাধ্যমগুলো এটি সমালোচনা করছে যে কারণে মানুষজনও রাস্তায় নেমে এসেছে সেটি হচ্ছে তার যে সিদ্ধান্তটি সেটি হচ্ছে প্রশ্নবিদ্ধ সে কারণে অনেকে আমাদের মাঝে যোগ দিয়ে তারা বিভিন্ন প্রশ্ন করছেন এবং অভিবাসন রিলেটেড সে প্রশ্নগুলো আলম খুরশিদ তারপরে হৃদয় তারপরে হচ্ছে ইয়াসমিন অনেকে বলছেন যে স্পাউসের জন্য গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করলে কতদিন লাগবে ঈশ্বর স্বামী আপনাদেরও আমি জানিয়ে রাখতে চাই দর্শক আমাদের এই অনুষ্ঠানটি সংবাদের বিভিন্ন খুঁটিনাটি দিক নিয়ে আমরা তথ্য জানাবো সেই সাথে আমাদের দুজন যিনি অতিথি থাকেন তারা বিশ্লেষণ করবেন কিন্তু আপনার যদি যেটি ব্যক্তিগত কোনো সেটি আইনজীবীর কাছ থেকে তার ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত তারপরে ঈশ্বর স্বামী আপনি যদি এই তথ্যগুলোর আলোকে যদি ঢালাওভাবে সবার জন্য কোনো কিছু বলতে চান গ্রিন কার্ড দিয়ে যদি অ্যাপ্লাই করা হয় এটা 17 মাস থেকে 2 বছর লাগতে পারে কিন্তু ডিপেন্ডিং অন এখন যে সিচুয়েশনটা এখন একটু স্লো ডাউন করবে মনে হচ্ছে আর কি আমাদের কাছে সো এটা আপনার পার্সোনাল অ্যাটর্নি অথবা পার্সোনাল লয়ারের কাছ থেকে আপনার কারণ আপনার পুরো কেসের ফ্যাক্টসটা আমি জানি না সেই জন্য আমি প্রপারলি আপনাকে হয়তো অ্যাডভাইস করতে পারবো না এটা ম্যাল প্র্যাকটিস হবে সো এই জন্য আমি জেনারেলি উত্তরটা দিলাম আর কি ধন্যবাদ আপনাকে এটি আপনি আপনার ব্যক্তিগত আইনজীবী যার কাছে আপনার সমস্ত তথ্য উপাত্ত আছে তার কাছ থেকে পরামর্শ নিয়ে এটা বেটার তারপরও মোহসিন পাটোয়ারি ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারির শপথ নেওয়ার পর এই 2 সপ্তাহে অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মেক্সিকোতে দেয়াল তৈরি করা থেকে শুরু করে ইরানের উপর অবরোধ আরোপ করা সেই সাথে ওবামা কেয়ার সব কিছু মিলিয়ে যদি আপনার মূল্যায়নটি জানতে চাই ডোনাল্ড ট্রাম্পের লাস্ট 2 সপ্তাহ মানে 208 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহ পার করে ফেলেছেন তো এই 2 সপ্তাহের মূল্যায়ন যদি আপনি বলেন এটা একটা ওনার জন্য একটা স্ট্র্যাটেজি হতে পারে উনি মনে করেন যে আমি প্রমিস করছি আমি গিফট এবং এই যে ব্যান কথার জিনিস যেটা করেছেন হি মে ক্লেম ইভেন যদি কোর্ট বলে 9th Circuit Court এবং সুপ্রিম কোর্টে গেলে তো মোটামুটি এটা ইয়ে হয়ে যায় 50-50 হতে পারে ফোর হতে পারে সেখানে যদি উইনও না করেন হি ক্যান ক্লেম পলিটিক্যাল গেইন বিকজ উনি বলতে পারে প্রমিস গিভেন প্রমিস কেপ্ট নাও জাস্টিস ডিপার্টমেন্ট কোর্ট ইজ নট অ্যাকসেপ্টিং ইট স্যাটারডে সেটা সেই ক্রেডিটটা সে নিতে পারে আর 2 নম্বর হলো ওই আমাদের দেশে একটা কথা বলে না কালচারে আমার আর সেটা উনি বাংলা পড়ছে কিনে জানি না বলে না প্রথম রাতেই বেড়াল মাথা সে উনি আসছে সে যখন সিচুয়েশন ইজ স্টিল হট লাইভ কুইক অ্যাকশন নেন তারপরে পলিটিক্যাল কনসিডারেশন তো আসবে পরে এই ডিসিশনগুলো এইভাবে নেওয়া যাবে না 1-2 নম্বর হলো এখন সিনেট এবং কংগ্রেসে ওনার রিপাবলিকান মেজরিটি রিমেম্বার দ্যাট প্রেসিডেন্ট ওবামার হেলথ কেয়ার এটা তার ম্যাক্সিমাম জিনিসগুলো অ্যাচিভ যদি সে করতে চায় লেজিসলেটিভ অ্যাচিভমেন্ট দিস ইজ দি স্মল উইন্ডো বাট ইউ নেভার নো ইন 2018 কী হবে কারা জিতে আসবে ওই জন্য উনি কুইকলি এই জিনিসগুলো ডিসিশন নিচ্ছেন আর আর 3 নম্বর হলো আপনি একটা করে চিন্তা করেন আমাদের দেশে একটা ব্যুরোক্রেসি বলে একটা কথা আছে না আপনার আমলাতান্ত্রিক জটিলতা ইয়ে আছে আপনার কেরানি সাহেব আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে ডিপুটি সেক্রেটারি আছে জয়েন্ট সেক্রেটারি আছে সেক্রেটারি আছে প্রত্যেকটা ডিসিশন কিন্তু নিচ থেকে ভ্যাটিং হয়ে একটার পর একটা একটা উঠে আসে না এভাবে আসে ওনার যে ডিসিশনগুলো এখন নিছে এখন কিন্তু ওইভাবে ব্যুরোক্রেসির থ্রুতে কিন্তু আসে নাই এগুলো সব ওনার আশেপাশে যে কটা লোক আছে অ্যাডভাইজার এই কুইক ব্যুরোক্রেসির ডিসিশনগুলো নিছে যার জন্য এই ফ্লগুলো কিন্তু হয়ে আসছে এতগুলো ফ্ল হইতো না কিন্তু হি কুড হ্যাভ সেড দ্যাট ওয়াইল যে উনি যেটা বলছেন আগে ব্যারিস্টার উনি যেটা বলছেন যে ওয়াইল যারা অলরেডি ভিসা ইস্যু হয়েছে এগুলো তো কিছুটা ব্যাটিং করে হয়েছে তারা লেট দ্যাম কাম অ্যান্ড ফিউচারে আমরা এগুলো আরও আরও ফার্দার ব্যাটিং করে দিব এবং আমেরিকানদের তো কোনো অব্লিগেশন নাই
non-citizenদের জন্য তো কোনো obligation নাই. He could have said that. ওটা না বলে এটা করে সমস্ত ঝড় তুলে দিছে এবং যেহেতু it happened that ওই সাতটা country majority Muslim country, so there is a indirect thing that it is a Muslim ban, which is unconstitutional. যেটা 1964 যে আপনার যে ইয়েটা হয়েছে যে 52 যেটা হয়েছে সেটা তো বলছে যে প্রেসিডেন্ট ক্যান স্টপ ভিসা ইফ উনি মনে করে যে এটা আমেরিকার ইন্টারেস্টের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অর থ্রেট টু দা পাবলিক 64 যেটা করছে ওটা পুরুষের বলে দিছে যে ইট ক্যানট বি ডিসক্রিমিনেটেড এগেনস্ট রিলিজিয়ন অর সেক্স অর এনি আদার থিং তবে এখন ওনার কিছু লোক বলে যে ওই জিনিসটা করা হয়েছিল তখন প্রিডমিনেটলি ইউরোপ থেকে তো লোক নিত ওটা ব্যান করার জন্য ডিস্ট্রিবিউট করার জন্য এটা করা হয়েছে বাট দ্যাট ইজ স্টিল এ ল এখন এখানকার লয়ার তো দেখছে যে আই এম সো অ্যামেজড দ্যাট জাস্টিস রবার্টস এর রুলিং এর পর ইমিডিয়েটলি দেখলেন না বর্ডার গার্ড থেকে শুরু করে এভরিবডি আইন যেটা চায় আইন জাস্টিস যেটা বলছে এটা আমরা মানবো কিন্তু প্রেসিডেন্ট যেটা বলছে তার চেয়েও জাস্টিস যেটা বলছে that is taking over that is rule of law eta is separation of power emo eta is rule of law je constitution ke respect kora hocche ebong arekta jinish hocche je hoyto donald trump উনি একটা বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে উনি কোনো সিজন্ড পলিটিশিয়ান না সো উনি হয়তো এটাকে ওনার বিজনেস হিসাবে ডিল করতে চাচ্ছে যে এখনই করব আমি পলিটিশিয়ানদের মতো খালি লিপ সার্ভিস না আই এম ডুইং ইট বাই অ্যাকশন এটা হয়তো উনি ওনার সাপোর্টারদেরকে হ্যাপি করার জন্য করে এখন হয়তো বিপদে পড়ে গেছে টু মেনি পিপল এবং টু মাচ ডিসকাশন অ্যাবাউট দিস আরেকটা জিনিস যেটা হচ্ছে যে উনি যাই করুক না কেন আমার আমার মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টও এই জাস্টিস রবার্টের সাথে একমত হবেন কারণ এখানে পাবলিক ইন্টারেস্ট ইস্যু আছে এবং এখানে দেখেন দ্য বিউটি অফ আমেরিকা যেটা আমি সবসময় এটা বলি যে আমেরিকান পিপল বেস্ট পিপল ইন দ্য ওয়ার্ল্ড কেন দেখেন আজকে যে প্রোটেস্ট রাস্তায় নামতেছে আপনি দেখবেন দে আর অল ওভার ইউনাইটেড স্টেটস এই প্রোটেস্টটা দেখেন ইটস নট মুসলিম ইটস নট এনিবডি ইটস ফর হিউম্যানিটি দিস ইজ দ্য বিউটি যে মানুষের জন্য মানুষের ফিল করাটা দেখেন আপনি কয়জন মুসলমান অ্যাকচুয়ালি প্রোটেস্টে আছে আপনি দেখলে আপনি যখন টিভি অথবা যে কোনো মিডিয়াতে আমরা টিভিএন 24 ছিল সেখানে নানা বর্ণে নানা ধর্মে এবং জিউস ফর মুসলিম এরকম প্ল্যাকার্ডও ছিল হ্যাঁ অবশ্যই চিন্তা করেন সো এই জিনিসটা আমার কাছে মানে ভীষণ ভালো লেগেছে যে উই এবং মেনি টাইম আমরা যখন সাবওয়ে এবং এলআইআরে আমি ট্রাভেল করি মেনি টাইমস অনেকে এসে বলছে উই আর রিয়েলি সরি ফর দিস কমেন্ট অ্যান্ড উই আর সরি ইফ ইউ ফিল এভার এনিথিং ইফ ইউ নিড এভার হেল্প ইউনো জাস্ট কাম টক টু আস ইউনো দিস ইজ হোয়াট হিউম্যানিটি ইজ হিউম্যানিটি মানে আমরা সবাই একইভাবে ফিল করি আপনার ফ্যামিলি আপনার সাথে আপনার থেকে বিতাড়িত হলে আপনার যে কষ্টটা লাগবে আরেকজনের হলে তারও সেম ফিলিংসটা হবে ইউ সি সো এই জিনিসটা হিউম্যানিটিটা যে সবার ঊর্ধ্বে এটা প্রুফ করতেছে এই এই কিছুদিনে এটা খুব দেখা যাচ্ছে এবং বিক্ষোভগুলোতে আমরা আসব নাহিদ হাসান একটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আনসার আমি দুজনের কাছ থেকে নিতে চাই নাহিদ হাসান বলছেন আপনারা তো শুধু আইনগতভাবে যারা বৈধ তাদের অধিকারের কথা বলছেন কিন্তু যারা অবৈধ তাদের কি কোনো অধিকার নেই আমেরিকাতে প্রেসিডেন্ট চাইলেই কি তাদের বের করে দিতে পারবে বা চাপ প্রয়োগ করতে পারবে তাদের উপর আমি এটা আমি বলতে চাচ্ছি আপনাদের অবশ্যই আপনাদের সবার অধিকার আছে যারা ইউনাইটেড স্টেটসের মাটিতে আছেন আপনাদের সবার লিগ্যাল রাইটস আছে একটা জিনিস হচ্ছে যে এক্সিকিউটিভ অর্ডারটার কথা যদি আমি বলি উনি বলেছে যে এখান থেকে ডিপোর্ট করা হবে পিপল যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে ক্রিমিনাল মানে উনি বলেছে যাদের ওয়েপেন সংক্রান্ত কোনো কেসে জড়িত আছে যারা ইলিগাল ড্রাগস অথবা হিউম্যান ট্রাফিকিং অথবা গ্যাং এরকম গ্যাং ক্রাইমগুলো এগুলোর সাথে জড়িত আছে তাদেরকে ডিপোর্ট করা হবে ডিপোর্টেশনের মানে ইয়েটা জাস্ট যদি ক্রিমিনাল চার্জ হয় তাদেরকে না যাদের বিরুদ্ধে অলরেডি চার্জ হয়ে মামলা হয়ে এবং তারা কনভিক্টেড হয়েছে তাদের কথা বলেছেন উনি অ্যাকচুয়ালি ইল্লিগাল সবাইকে যে ডিপোর্ট করবে এরকম কোনো কিছু কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে দেওয়া নাই যে ঢালাওভাবে এভরিবডি আর এটা প্র্যাকটিক্যালিটিও নাই যে এখানে 11 মিলিয়ন পিপল ইল্লিগাল আনডকুমেন্টেড পিপল আছে এটা 11 মিলিয়ন পিপলকে যদি ডিউ প্রসেসের মাধ্যমে দিয়ে যাইতে হয় ইটস গোয়িং টু টেক ফর এভার অ্যান্ড এটা হচ্ছে হিউজ এক্সপেন্স
দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। সো আমার মনে হয় না ঢালাওভাবে এই জিনিসটা করা সম্ভব। এবং এখন আপনারা যে ডিসিশনটা দেখছেন, জাজরা জাজরা অনেক লিবারেল এবং অনেক হিউম্যান কি বলবো হিউম্যানিটিকে তারা সবার ঊর্ধ্বে ইয়ে করে। এবং যেহেতু এই দেশটা ইমিগ্রেন্টদের দেশ, জাজরা এগুলো সব কনসিডার করেন। এবং যদিও কেউ কেউ ডিপোর্টেশনের জন্য এখানে একটা প্রসেসের মাধ্যমে যায়, ইটস গোয়েন টু টেক ফর এভার, ইটস নট গোয়েন টু বি সো কুইক, লাইক অ্যাট লিস্ট 5-7। আমার কাছে এমনও কেস আছে 8 ইয়ার্স ধরে চলতেছে মামলা। সো এখানে ভয় পেয়ে একদম মানে শামুকের মধ্যে ঢুকে যাওয়ার কোনো কারণ নেই। আপনারা সবাই লিভ ইয়োর লাইফ অ্যান্ড স্টে। আরেকটা জিনিস হচ্ছে, যদি কোনো প্রসেসের মাধ্যমে মধ্যে পড়তে পারেন আপনারা, ইল্লিগাল না থেকে সেই প্রসেসটা নেওয়া বেটার। একটা অ্যাটর্নির পরামর্শ নিয়ে যদি কোনো সুযোগ থাকে সেই সুযোগটা আগেই নেওয়া বেটার। ওই সময় যে ডিটেনশন সেন্টারে অ্যারেস্ট হওয়া, সেই সময় যে সুযোগ নেওয়া, এটা অনেক মানে আইনের প্রতি শ্রদ্ধা এবং আইন মেনে চলা, সেই সাথে আইনি প্রক্রিয়ায় থাকা। আমরা আসবো আলোচনায়, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতিতে যাবার। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 4 দিন সরাসরি অনুষ্ঠান টিবিএন 24 অ্যানালাইসিস। আমরা ইশরাত সামি এবং ডক্টর মহসিন পাটোয়ারির সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। এরই মধ্যে আমাদের অনেকে যোগ দিয়েছেন, তারা প্রশ্ন করছেন, এবং বেশিরভাগই ইশরাত সামি, আপনি যেহেতু অ্যাটর্নি এবং ব্যারিস্টার, সবাই বেশিরভাগই অভিবাসন নিয়ে প্রশ্ন করছেন। সুলতান আহমেদ বলছেন যে আপু, যাদের পেপার নাই, লাইক ওয়ান অফ মাই ফ্রেন্ড ওয়াজ কামিং ইউএসএ বাই স্টুডেন্টস ভিসা, বাট হি ডোন্ট গো টু স্কুল, এখন সে কী করবে? এটা আমি বলবো যে যদি আপনারা স্টুডেন্ট ভিসায় আসেন, অবশ্যই আপনাদেরকে স্ট্যাটাস মেনটেন করার জন্য আপনাকে কন্টিনিউ করতে হবে স্কুলে, আনলেস দ্যার ইজ এনি আদার রিজন। সো ওনাকে আসলে পার্সোনাল অ্যাটর্নির কথাই বলবো, যে উনি যদি মনে করেন যে একটা অ্যাটর্নির পরামর্শ নিতে, ওনার পার্সোনাল হোল সার্কামস্টান্সেসটা যদি এক্সপ্লেন করে, তাহলে অ্যাটর্নি বেটার অ্যাডভাইস করতে পারবে। কারণ আপনি খালি আমাকে বলছেন যে ওনার স্টুডেন্ট ভিসা আসছে এবং পড়াশোনা করতেছেন না অথবা কলেজে যাচ্ছেন না, সো এই জিনিসটা দিয়েই খালি আমি ওনাকে অ্যাডভাইস করলে এটা ঠিক হবে না। আর আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা তথ্য জানাবো, সেই সাথে বিশ্লেষণ করব, কিন্তু আপনার যে ব্যক্তিগত সমস্যাটি, সেটি আপনার ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেওয়াটা ভালো। আমাদের মাহিদুল ইসলাম মোহিত সবাই অভিবাসন নিয়ে প্রশ্ন করছেন, কেলভিন কেলভিন যোগ দিয়েছেন। তো আমরা মহসিন পাটোয়ারি আপনার কাছে জানতে চাই, আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচনী, আমরা সেই 2015 জুনে তিনি যখন ঘোষণা করলেন প্রেসিডেন্ট হিসেবে লড়বেন, উনি যেই স্বরে ছিলেন আমরা নির্বাচনের পরেও দেখেছি সেই একই অবস্থানে আছেন তিনি। বিশেষ করে আমরা যদি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেখি, উনি বলেছিলেন যে রাশিয়ার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, সেটি এখন পর্যন্ত আছে, এবং উনি বলেছিলেন মেক্সিকোতে দেয়াল তৈরি করবেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনার ব্যাখ্যাটি কি? ওয়েল, টু হিজ পয়েন্ট অফ ভিউজ, যেহেতু পলিটিশিয়ান না, কথা বলছে এবং কথা রাখতে চেষ্টা করছেন, দি মেক্সিকো ওয়াল এটাতে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, পার্টিকুলারলি কন্ট্রোভার্সি করছেন উনি যখন উনি বলেছেন হি উইল বিল্ড দি ওয়াল কিন্তু মেক্সিকোটার জন্য পে করবেন। আপনি আপনার আমরা আমাদের দেশে যেখানে পারি যত ওয়াল করি আমরা করব, কিন্তু আমরা কেন মেক্সিকোকে বলবো যে তুমি তার সেজন্য পে করবে? মোস্ট ইউএস প্রেসিডেন্টস ইউজ দেয়ার ফার্স্ট 100 ডেজ ইন অফিস। আমার মনে হয়েছিল যে এটা একটু আনরিয়ালিস্টিক, কিন্তু এখন মোর অ্যান্ড মোর মনে হচ্ছে যে উনি পসিবলি হি উইল ডু দ্যাট। কারণ এটার জন্য যে কত বিলিয়ন ডলার খরচ হবে, 15-20 বিলিয়ন ডলার খরচ হবে, এই টাকাটা কিন্তু অন্য কাজে খরচ করলে, আমেরিকান ইনফ্রাস্ট্রাকচার, পুয়ার ইনফ্রাস্ট্রাকচারে খরচ করলে আমেরিকাতে মোর জব ক্রিয়েট হতো। এটা আর যারা মেক্সিকো থেকে আসে, হিউম্যান ট্রাফিকিং কন্ট্রোল করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। আপনি ওয়াল করবেন 14-20 ফিট, কিন্তু ওয়ালের নিচে টানেল হয়ে যাবে, এক মাইল লম্বা টানেল হয়ে যাবে, ইট ইস ভেরি ডিফিকাল্ট। বাট দেয়ার কুড বি ইলেকট্রনিক সার্ভাইল্যান্স অ্যান্ড মেনি আদার থিং। So I don't think it a worth American taxpayer money, the billions of dollars cost kore jena jage jage korte pare jeta more hot spot amra jeta bole
আমি একটু ভাইয়ের সাথে একমত হতে পারছি না যে ওয়াল করাটা উনি যে বলতেছেন এটাতে একটা ইতিবাচক দিকও আছে, যেমন যখন বর্ডার দিয়ে মানুষ ক্রস করে আসতে চায় এবং এখানে অনেক ডেঞ্জার ইনভলভ থাকে পানির মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এবং এখানে বিভিন্ন জঙ্গলি পশু টশু থাকে, অনেক লোক মারা যায় কিন্তু, যেটা আমরা কখনো এই নিউজটা পাই না। সো এটা আমি মানে সবার উদ্দেশ্যে বলবো, স্পেশালি আমাদের বাংলা, যেহেতু আমরা বাঙালি, বাংলাদেশিদের উদ্দেশ্যে বলবো যে যারা এভাবে অবৈধ পথে আসার জন্য কাউকে পয়সা দিয়ে দিয়েছে অথবা পথে আছেন, এভাবে না আসাটা ভালো। লিগ্যাল প্রসেসের মাধ্যমে লয়ারদের ধরে কোনোভাবে যদি আসতে চেষ্টা করেন সেটা বেটার দ্যান এভাবে অবৈধ পথে আসা, কারণ এখানে অনেকের জীবন নাশ হয়ে যায় আমেরিকা আসার অনেক আগে। সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে ওয়ালটা দিলে হয়তো অনেক লোকের প্রাণে বেঁচে যাবে। এবং মানে আপনি মানবিক কথা চিন্তা করে বলতেছেন। আরেকটা জিনিস বলছে উনি যে বলতেছে মেক্সিকো পে করবে, মেক্সিকো কেন পে করবে, হোয়াট ইন্টারেস্ট মেক্সিকো হ্যাজ? হ্যাঁ, আমাদের ইন্টারেস্ট। আরেকটা জিনিস হচ্ছে মেক্সিকোর লোকরা তো বেনিফিটেড হচ্ছে এখানে এসে। আরেকটা জিনিস যে মেক্সিকোকে যে বন্ধ করছে, এখানকার বেশিরভাগ মানে বেশিরভাগ সব স্টেটেই অড জবগুলো মেক্সিকানরাই করে। এই এই যে এই জিনিসগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায়, এই এইটা উনি কীভাবে ফিল আপ করবে সেটা আমি বুঝতে পারছি না। যদি রিয়েলি ওয়াল করে ফেলে এবং রিয়েলি মেক্সিকানদের বন্ধ করে দেয় আসা, দেন এই যে টেম্পোরারি লোকগুলো যারা ফিল্ডে কাজ করে বিভিন্ন ফার্মে কাজ করে, এই লোকগুলো কোথায় পাবে? আমরা কিন্তু কোনোদিন এই জিনিসটা কিন্তু বলিনি আমাদের ডিসকাশনে, যে কেন এই লোকগুলো আমেরিকা আসার জন্য 50 লাখ 60 লাখ লাইফকে রিস্ক করে আমেরিকা আসতে চায়। এই জিনিসগুলো আমরা কোনোদিন অ্যানালাইসিস করিনি। আমাদের উচিত যে, আমি একদিন এখানে আমাদের কংগ্রেসম্যানের সাথে কথা বলছিলাম, বললাম দেখেন বাংলাদেশ সম্পর্কে আলাপ হচ্ছিলো আর কি, আমি বললাম যে আমাদের মেইন জিনিসটা হলো ওই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যেন প্রগ্রেস করতে পারে, তারা লোকালি ইকোনমি যেন ডেভেলপ করতে পারে, তার জন্য আমাদের হেল্প করা দরকার। কোরিয়ানরা তো এখানে এভাবে আসতে চায় না, তাইওয়ানিজরা তো আসতে চায় না, চাইনিজরা যে হারে আসতে চেয়েছিল এখন সে হারে চাচ্ছে না, তারপরে মালয়েশিয়ানরা তো আসতে চাচ্ছে না, ইন্ডিয়ানরাও অনেক কমে গেছে, ইন্ডিয়ানরা কমে গেছে, কারণ তাদের দেশ উন্নতি হয়েছে। এবং আমরা উই শুড ইনভেস্ট মোর দেয়ার, নট প্রোটেক্টিভ। এখন তো উনি বলছে যে এখানেই আমরা সব তৈরি করবো, ইচ্ছা ওখানে যদি আমরা ইনভেস্ট করি, ওদের ইকোনমি যদি ডেভেলপ করে, তারা আর আসার দরকার হবে না এখানে। এবং এক দুই নম্বর হলো, যেই কতগুলো দেশকে আমরা ব্যান করি, 7টার কথা, 7টি দেশ, আমাদের কি কোনো রেসপন্সিবিলিটি নাই ওখানে? অবশ্যই, এই জিনিসটা কিন্তু সিরিয়া যুদ্ধ বিধ্বস্ত, সিরিয়া আছে, ইরাক আছে, কারা আছে, এই জিনিসটা দেখতে হবে। আমরা ইরাকে গেছি, সোমালি আছে, যে বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে কনভেনশন যেটা ট্রিটি আমেরিকা সাইন করেছে আন্ডার দ্যাট, যে এই রিফিউজিগুলোকে আমেরিকা আনবে, আনার আমেরিকা যেহেতু লিডার অফ দ্য ওয়ার্ল্ড, সো এটা ওদের নৈতিক দায়িত্ব ওদেরকে হেল্প করা। শুধু দায়িত্ব না, শুধু দায়িত্ব না, এই দেশগুলোতে যে প্রবলেম হইতেছে এই প্রবলেমের জন্য আমাদের চিন্তা করতে হবে। আমরা কি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনোভাবে দায়ী নই? ইরাকের কথা আপনি চিন্তা করে দেখেন, আপনি সিরিয়ার কথা চিন্তা করে দেখেন, সিরিয়ানরা তো খুব ধনী লোক ছিল, ভালো লোক ছিল, প্রবলেমটা কে করছে, কে ইনস্টিগেট করেছে? লিবিয়ার লোকেরা তো খুব খারাপ ছিল না, দে নেভার ওয়ান্টেড টু কাম, দে ওয়ার রিচ পিপল। এই জিনিসগুলো কজ অ্যান্ড এফেক্ট একটা কথা আছে, যে কোনো জিনিস যে দেশের প্রবলেম হয় তার একটা কজ আছে, সেই কজের এফেক্টটা আমরা দেখতেছি, কিন্তু কজটা কী জন্য জিনিসটা হলো, আমাদের কী দায়িত্ব, আমরা কীভাবে ওতে ইনভলভ ছিলাম, সেই জিনিসটা আমরা কেউ দেখি না। ইরাকিরা যুদ্ধ করতেছে আমাদের জন্য, ডিসকাশনও করি না, ইরাকিরা যুদ্ধ করতেছে, ইরাকিদের এই ডেসপারেট অবস্থা আমাদের জন্য, আমরা ইনভাইট করছি সেই জন্য 2003 সালের, অথচ ইরাকিদেরকে আমরা ব্যান্ড করেছি, ইরাকিরা স্টিল আমাদেরকে হেল্প করছে, তাদের লাইফ রিস্ক নিয়ে আমাদের সাথে, আমাদের সোলজারদের সাথে কাজ করতেছে। এবং টিভিতে দেখাচ্ছিল একজন ইন্টারপ্রেটার, উনি হেল্প করতেছিল আমেরিকান ট্রুপদেরকে ইন্টারপ্রিটেশনে, এবং ওনাকেও বাধা দেওয়া হয়েছে, আসতে দেওয়া হয়নি। সো হি ওয়াজ আ হেল্পার অফ ইউএসএ। এই জিনিসগুলো আমাদের চিন্তা করার দরকার, অ্যানালাইসিস। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বাই দি বাই একটা কথা বলে ফেলছে, দেখছেন শুনছে বলছেন যে আমরা ইনোসেন্ট না, কিন্তু মনে আছে বাই দি বাই বলে ফেলছে, বিকজ হি ইজ নট এ পলিটিশিয়ান, ইফ ইজ এ পলিটিশিয়ান উনি বলতেন না। আমি এই বিষয়টি নিয়ে মহসিন পাটোয়ারি আপনার কাছে জানতে চাই, যে ডোনাল্ড ট্রাম্প অনেক সময় এমন কথাও বলে ফেলেন যেটি প্রেসিডেন্ট হিসেবে বলা উচিত নয়, আপনি কি বলতে চান যে উনি যে পলিটিশিয়ান না সে কারণে? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, উনি তো যে উনি বলেছেন যে ব্যারিস্টার বলছেন যে চটচট করে বিজনেস করতো, যে হোয়াট আই ওয়ান্ট এটা করে ফেলবে, কিন্তু পলিটিশিয়ানরা বলে যে ওয়াশিংটন মুভ করে না। কেন মুভ করে না?
ওয়াশিংটনরা ওর ডট দি আই অ্যান্ড কাট দি টি সব জিনিসগুলো চিন্তা করে আস্তে আস্তে তাদেরকে প্রোগ্রেস করতে হয়। আর উনি তো চটচট করে কাজ করতেছে, করে প্রবলেম করতেছে, প্রসেস ডিও প্রসেসটা ফলো করতেছেন না, যার জন্য এই সমস্যাগুলো আরো বেশি হচ্ছে। এটা মনে হয় একটা বিগ লেসন হবে ওনার জন্য, নেক্সট স্টেপগুলো হোপফুলি এরকম রাশ করে করবেন না, আমরা এক্সপেক্ট করছি, একটা একটু চিন্তা ভাবনা করে তারপরে এগোবেন, এটাই এটাই আশা রাখতেছে আর কি। বাট একটা জিনিস, ওনার এই জিনিসটা করাতে আমাদের মানুষকে এক করে দিয়েছেন, হোল আমেরিকা ইজ টুগেদার নাও অন দিস পয়েন্ট। চিন্তা করতে আমি আমি জেনারেল লোকজনের কথা বলতেছি, সাধারণ মানুষের জন্য সবাই এক করে দিয়েছে। লাইক প্রেসিডেন্টের একটা অর্ডার, প্রেসিডেন্ট বলছে পাবলিক সেফটির জন্য করেছি, ওয়ার এস পাবলিক ফিল করছে না সেটা পাবলিক সেফটির জন্য করা হয়েছে। ইউ আন্ডারস্ট্যান্ড, এই জিনিসটা আমার কাছে খুব মজার, মানে খুব ভালো ভালো লাগে। 9/11 পরে যে 200 ঘটনা ঘটছে টেরোরিজমের, হ্যাঁ, তার মধ্যে 120টা ঘটনা ঘটাইছে ইউএস বর্ন, হ্যাঁ, অ্যানাদার 80 ঘটনা ঘটেছে নেচারালাইজড সিটিজেন। এরা কিন্তু বাইরের লোকরা এসে এটা করে নাই 9/11 পরে। সুতরাং আমরা যে টার্গেট করতেছি ওদেরকে, আই এম অল ফর ব্যাটিং, আমরা আমাদের দেশে কাউকে নিয়ে আসার সময় দেখব তার ইন্টেনশনটা কি, আমাদেরকে ক্ষতি করতে চাচ্ছে কি না, ডেফিনেটলি উই আর ফর দ্যাট। বাট আপনি যাদেরকে অলরেডি ভ্যাটিং করা হয়েছে ভিসা দেওয়া, সে আমেরিকান ভিসা পাওয়ার তো সোজা ব্যাপার না, পুলিশ ভেরিফিকেশন এসে এরা সব পাইছে, ওদেরকে ডিউ প্রসেস না দিয়ে আপনি এক কলমের খোঁচা এতগুলো লোক আত্মীয় স্বজনকে নিয়ে আসার জন্য, মা ছেলের জন্য মিট করার জন্য, বাবা ছেলেকে নিয়ে আসবে, কিছু কনসিডার না করে করছে। এই জন্য যে হিউম্যানিটেরিয়ান কনসিডারেশনটা কিন্তু আমেরিকান পিপলদের, ইট ইজ এ গ্রেট কান্ট্রি অ্যান্ড ইট ইজ গ্রেট পিপল, গ্রেট পিপল, দ্যাটস ইউনিক ফর আস, ইজ নট অনলি রিচ and humanitarian consideration, it is one of the greatest nation in the world. আমাদের অনেকে প্রশ্ন করেছেন, আমরা সেই প্রশ্নগুলো নিয়ে রাহুল আমজাদ একটি প্রশ্ন করেছেন, হুসেন মুরাদ, মাহিদুল ইসলাম মোহিত, তিনি বলেছেন তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন 6 মান্থ, আপনি আপনার ব্যক্তিগত আইনজীবীর পরামর্শ নিন যে কেন দেরি হচ্ছে সেটি। সেই সাথে একজন প্রশ্ন করেছেন, যারা অবৈধভাবে আসতে চাচ্ছেন তাদের কে আমেরিকায় ঢুকতে, আপনি কিছুক্ষণ আগে এই বিষয়টি নিয়ে বলছিলেন, সেই প্রসঙ্গটি নিয়েই যদি আপনি বলেন, যে ইলিগাল ভাবে অবৈধ ভাবে এই যে জীবনের ঝুঁকি নিয়ে আসার কি প্রয়োজন কতটুকু। আমার আমি যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমাদের কাছে অনেক অনেক ফোন কল আসে, অনেক অনেক লোক যারা বিভিন্ন ডিটেনশনে আছে ইউনাইটেড স্টেটসে, তো ওনাদের সাথে যখন মিট করি আমরা, ওনাদের থেকে তথ্য পাই আমরা, এক একজন 30-40-20 লাখ টাকা 15 লাখ টাকা এগুলো দিয়ে আসে, আসার সময় কাকে, স্মাগলারদেরকে, এবং এসে তারা কি করে এখন জেলে আছে, এবং তারা অনেকেই বলে যে পথে তারা 30-40 জন আসতেছিল, মাঝে ধরেন 4-5 জন মারাই গেছেন এবং বাকিজন হয়তো কেউ আসছেন, কেউ মেক্সিকোতে আছেন, এরকম অবস্থায়। তো আমার যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট, যে বাঙালিদের কাছে, যে এভাবে প্লিজ আসবেন না, আপনার জীবন নাশের আছে, ঝুঁকি আছে, প্লাস এখন যেটা করতেছে ডোনাল্ড ট্রাম্প, যে ওয়াল এফেক্ট করবে, ওয়াল মাধ্যমে ওখানে সার্ভেলেন্স ক্যামেরা, তারপরে ওখানে 5,000 বর্ডার পেট্রোল অফিসার নিয়োগ করা হয়েছে, সো এখন তারা অনেক মানে ভিজিলেন্স হয়ে গেছে এটাতে। প্লাস তারা আরেকটা জিনিস পলিসি বলেছে, যদিও এখন এক্সিকিউটিভ অর্ডার ইয়ে করেছে, স্টে অর্ডার করে গ্রান্ট করেছে জাজ, আমি তারপরেও এক্সিকিউটিভ অর্ডারের একটা অংশ যেটা আমার মানে দেশের উদ্দেশ্যে, আমার জাতি বাঙালিদের উদ্দেশ্যে বলছি, যে এখানে একটা পলিসি ছিল ইউনাইটেড স্টেটসে, যে USCIS-এর যে ক্যাচ অ্যান্ড রিলিজ পলিসি, যে ইমিগ্রেশন যখন কাউকে ধরতো বর্ডারে, তাদেরকে তাদের কোনো আত্মীয় স্বজন অথবা কোনো স্পন্সর ভালো পেলে, অথবা তাদের কোনো কেস যদি অ্যাসাইলাম অথবা অন্য কোনো কেস ক্যাটাগরিতে তারা পড়ে, স্পেশাল জুভেনাইল ক্যাটাগরি, সেই সব ক্যাটাগরিতে পেলে তাদেরকে ধরার পরে ওনাদেরকে রিলিজ করে দেওয়া হতো তাদের আত্মীয় স্বজনের কাছে, বন্ডে অথবা পেরোলে। এখন এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে যে এই পলিসিটা কমপ্লিটলি এন্ড করা হচ্ছে, দ্যার ইজ নো ক্যাচ অ্যান্ড রিলিজ। ওনারা যদি কেউ ধরা পড়ে ডিটেনশন সেন্টারে, ওনাদেরকে ওনাদের প্রক্রিয়াটা, ডিউ প্রসেসটা, ওনারা ডিটেনশন সেন্টারে থেকেই এটা কেসটা চালাতে হবে, এবং
কোনো বন্ড অথবা পেরোলের করা যাবে না, এটা এক্সিকিউটিভ অর্ডারের কথা আমি বলতেছি। লতে কতটুকু অথবা এফেক্টে কতটুকু আসবে সেটা আমি এক্সপ্লেন করব না এখন, ইউ আর স্টিল টু সুন এটার কমেন্ট করা। সো এখন সেইটা যদি এই ক্যাচ অ্যান্ড রিলিজ এটা যদি স্টপ করে দেয় পলিসি, তাহলে এই লোকগুলো যারা যারা ডিটেনশন সেন্টারে আছে ওনাদের অ্যাসাইলাম কেস হোক, সিজ কেস হোক, এই কেসগুলো যতদিন সম্পন্ন না হয় ততদিন ওনারা জেলেই থাকবেন। এবং যদি ওনারা ট্রায়াল কোর্টে ইমিগ্রেশন কোর্টের কাছে উইন করে কেস এবং সরকারের একটা অ্যাপিলের সুযোগ থাকে, এবং সেই অ্যাপিল অথবা মোশন টু রিওপেন করার সেই সময়টাও তারা জেলে থাকবে। সো ইটস গোয়িং টু টেক ফর এভার, লাইক ওয়ান টু ইয়ার্স ইজিলি চলে যাবে। নাহিদ হাসান একটি প্রশ্ন করেছেন, আমরা দেখেছি যে নিউ ইয়র্কের মেয়র, সেই সাথে গভর্নর, মেয়র বিল ডি ব্লাজিও এবং গভর্নর এন্ড্রু কুমো বারবারই বলেছেন যে নিউ ইয়র্ক সিটির যারা মানুষ আছেন তাদের পাশেই তিনি থাকবেন। উনি যেটি জানতে চেয়েছেন, যদি ফেডারেল সরকার চায় যে এখান থেকে ইলিগাল যারা আছেন, যাদের আনডকুমেন্টেড কাগজপত্র নেই, তাদেরকে বের করে দেয়, তাহলে সেক্ষেত্রে মেয়র কিংবা গভর্নর কতটুকু সাহায্য করতে পারবে? শুধু নিউ ইয়র্ক না, ইয়েতে আপনার লস অ্যাঞ্জেলেস ও বড় সিটিগুলোতে অবস্থা, গভর্নর এবং মেয়র যেটা করতে পারেন, তারা তাদের যেই ল এনফোর্সিং এজেন্সি আছে পুলিশ ডিপার্টমেন্ট, ওদেরকে, ওরা হলো ওনাদের কন্ট্রোলে, ওদেরকে বলতে পারে যে তোমরা ওর মধ্যে ইনভলভ হইও না, উইল নট লিসেন টু ফেডারেল গভর্নমেন্ট, ইউ ডোন্ট গো হাউস টু হাউস টু ফাইন্ড আউট দিস পিপল, ওইভাবে তারা প্রোটেক্ট করতে পারে। কারণ এই যে যারা এখানে আসেন ইলিগালে আসেন, এরা কিন্তু ইকোনমিতে অনেক কন্ট্রিবিউট করতেছে, বিকজ দে আর নট অনলি দে হ্যাভ মাউথ, দে হ্যাভ হ্যান্ডস টু, দে আর ওয়ার্কিং, দে আর কন্ট্রিবিউটিং টু দি ইকোনমি, অ্যান্ড দে আর মেনি অফ দেম আর পেয়িং ট্যাক্স, সো ইট হ্যাজ এ বিগ ইম্প্যাক্ট দেয়ার। শুধু ওইভাবেই প্রোটেক্ট করতে পারে যে তারা নিজেদের ল এনফোর্সিং এজেন্সিকে এখানে ইয়ে করবে না, এদের বিরুদ্ধে করবে না, কিন্তু ফেডারেল এজেন্টরা যদি আসে, ফেডারেল এজেন্ট আর ফ্রি টু ডু দ্যাট, ওটাতে ওনারা কিন্তু বাধা দিতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে ফেডারেল গভর্নমেন্টের কিছু পাওয়ার আছে, আবার স্টেটের কিছু পাওয়ার আছে। এই যে পুলিশিং পাওয়ারটা হচ্ছে স্টেটের, আর ফেডারেল ইমিগ্রেশনটা কিন্তু ফেডারেল গভর্নমেন্টের আন্ডারে। এখন ইমিগ্রেশনের কাছে ইউএসসিআইএসের মানে অত বেশি লোকজন নাই যে তারা প্রত্যেকের ঘরে ঘরে যে এইসব প্রসেস করতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যে ক্রিমিনাল অ্যাকশন, ক্রিমিনাল ক্রাইম যদি কেউ করে, ওই রেকর্ডটা হচ্ছে যে স্টেটের কাছে থাকে। আচ্ছা আচ্ছা, সো ওটা ফেডারেল গভর্নমেন্টের আলাদা রেকর্ড। সো এই জিনিসগুলো যে পুলিশিং পাওয়ার এবং গভর্নর এবং মেয়র যে আমাদেরকে হেল্প করতেছে এবং বলতেছে যে আমরা তোমাদের সাথে আছি, এবং আমাদের গভর্নর বলতেছে উনি একটা লিগাল ফান্ড রেইজ করবে এবং লিগাল টিম ইয়ে করতেছে, মেক করতেছে এই লিগাল ইমিগ্রেন্টদের যে সহায়তা করার জন্য। সো এটা অনেক বেশি আমাদের জন্য মানে আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করি যে আমাদের স্টেটের গভর্নর এটা করতেছে, এবং আমাদের নিউ ইয়র্ক স্টেটকে একটা গ্রিন স্টেট বলে নাম দেওয়া হয়েছে, ইটস সেফ ফর ইলিগাল ইমিগ্রেন্ট। সো এটা এই জিনিসটা আমাদের অসংখ্য অসংখ্য আপা ফোন কল আসতেছে, মানুষ খুব বিচলিত এবং সবাই ওয়ারিড, ইভেন গ্রিন কার্ড হোল্ডার সিটিজেনরাও, আমরা কি দেশে থাকবো কি না, আমরা এটা করবো কি না, বিভিন্ন প্রশ্ন, এবং তাদের ফ্যামিলি যারা পেন্ডিং ভিসা পেয়ে গেছে আসে নাই এখনও, অথবা ভিসা প্রসেসের মধ্যে আছে বাংলাদেশে, তারাও অনেক কল করতেছে যে ওনারা আসতে পারবে কি না। বাংলাদেশে এখনও কোনো এক্সিকিউটিভ অর্ডার বাংলাদেশের নাম নাই এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে, ইটস নট আ টার্গেটেড কান্ট্রি, আর এখন আদৌ লিস্টে থাকবে কি না আমরা জানি না, বাট আশা করি থাকবে না। সো এই এই ক্ষেত্রে এই সময় রাইট নাও এর আমি অ্যাডভাইস করছি যে আপনারা যেতে পারেন, আসতেও পারেন, কোনো সমস্যা নেই, এবং আপনারা ফ্যামিলি যারা ভিসা পেয়েছে ওনারাও আসতে পারেন, এবং এই মুহূর্তে চলে আসাটা বেটার আমার কাছে মনে হয়, যত তাড়াতাড়ি আসবে ততই ভালো, ততই ভালো। আমাদের অনেকেই প্রশ্ন করেছেন এবং সবাই ইমিগ্রেশন নিয়ে, সেই সাথে মোহসিন পাটনকে আমি অনুষ্ঠানের শুরুতেই বলছিলাম যে আজকে ফ্লোরিডাতে ডোনাল্ড ট্রাম্প একটি ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন উগ্র সন্ত্রাসবাদ বলি, উগ্র ইসলামিক সন্ত্রাসবাদ বলি, তাদের বিরুদ্ধে তিনি জয়ী হবেন এবং সবাইকে একসাথে মিলে কাজ করবেন। এ বিষয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটি দেখে এসে আপনার ব্যাখ্যাটি আমি জানবো। Most U.S. presidents use their first 100 days in office to set their agenda. President Donald Trump 208 সপ্তাহের মেয়াদের পার করলেন দুই সপ্তাহ,
এই দুই সপ্তাহে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনার্জি, ইমিগ্রেশন টু দ্য সুপ্রিম কোর্ট, ট্রাম্প হ্যাজ অলরেডি ফলোড অন ওয়ান ডাকোটা এক্সেস পাইপলাইন নির্মাণ আদেশ, ওবামা কেয়ার, গর্ভপাতে সাহায্য নিষিদ্ধ, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ, টিপিপি চুক্তি বাতিল, ফেডারেল সরকার নিয়োগ বন্ধ, ষাটটি মুসলিম দেশের নাগরিক এবং শরণার্থী নিষিদ্ধ, সেই সাথে ইরানের উপর নতুন করে অবরোধের উপর নির্বাহী আদেশ। দুই সপ্তাহের ব্যস্ত সময় কাটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প পাম বিচে উইন্টার হোয়াইট হাউসে সময় কাটানোর পর ফ্লোরিডায় ইউএস সেন্ট্রাল কমান্ড অ্যান্ড ইউএস স্পেশাল অপারেশনসের প্রধান কার্যালয়ে দেশের নিরাপত্তাই প্রথম সেটি আবারও বলেন দীর্ঘ কণ্ঠে। And we will be fighting for your security. They're fighting for our security and freedom. বললেন ইসলামিক উগ্র সন্ত্রাসীরা দেশের নিরাপত্তার জন্য হুমকি, শুধু তাই নয় গোটা বিশ্বের জন্যই হুমকি। গণমাধ্যম এক্ষেত্রে অনেক সময় মিথ্যা খবর প্রচার করে বলেও অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। Radical Islamic terrorists are determined to strike our homeland as they did on 9/11, as they did from Boston to Orlando to San Bernardino and all across Europe. You've seen what happened in Paris and Nice. All over Europe, it's happening. It's gotten to a point where it's not even being reported. And in many cases, the very, very dishonest press doesn't want to report it. সবাই একসাথে মিলে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে এবং জয়ী হতেই হবে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। America and its allies will defeat you. We will defeat them. We will defeat radical Islamic terrorism and we will not allow it to take root in our country. President Trump বলেন একই ধরনের ভয় সবাই মোকাবেলা করছে, তাই সবাইকে একসাথে মোকাবেলা করতে হবে। নেটোতেও সবাইকে সমানভাবে ভূমিকা রাখতে হবে। We have your back every hour, every day, now and always. That also means getting our allies to pay their fair share. It's been very unfair to us. We strongly support NATO. We only ask that all of the NATO members make their full and proper financial contributions. President Trump বলেন জনগণের নিরাপত্তার প্রতি দায়বদ্ধতা থেকেই পতাকার প্রতি সম্মান রেখে শান্তির জন্য লড়াই করতে হবে। We love our country. We are loyal to our people. We respect our flag. We celebrate our traditions. We honor our heroes. You are our heroes. And we are prepared to fight. And we Nupur Chowdhury, TBN 24, New York. হোসেন পাটোয়ারি প্রতিবেদনটি দেখলেন, অনেকগুলো বিষয় আছে, আপনি সেই সম্পর্কে যদি বলতেন। ওকে, উনি যে বলেছেন যে আমেরিকাকে প্রোটেক্ট করার জন্য, আমেরিকার জনগণকে প্রোটেক্ট করার জন্য রেডিক্যাল ইসলাম ও টেরোরিজম থেকে, আমি কিন্তু একমত ওনার সাথে। আমরা শুধু ইসলাম না, যে কোনো টেরোরিস্ট থেকে আমেরিকাকে প্রোটেক্ট করা, আমেরিকার জনগণকে প্রোটেক্ট করার পক্ষে আমরা। ইসলামের কথা যখন বললেন, এখানে 1.4 বিলিয়ন পিপল, 1.4 বিলিয়ন মুসলিম পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে সামান্য কিছু লোক এই জিনিসটা করতেছে, এবং যে ইনোসেন্ট, যে ওভারহুলমিং 99.9% মুসলিমস আর ইনোসেন্ট, ল অ্যাবাইডিং সিটিজেন, ফেথফুল টু দি সেম গড দ্যাট মোস্ট অফ দি আমেরিকানস আর, তারা এই কয়েকজনের জন্য ওদেরকে সাপোর্ট করবে কী জন্য? সুতরাং আমাদের জুডিশিয়ারি সিস্টেম, আমাদের ল এনফোর্সিং এজেন্সি হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল, হ্যাজ টু বি ভেরি ফেয়ার অন দ্যাট, নম্বর ওয়ান। নম্বর টু, যেটা আমি আগে বলেছি আর কি, যে একটা আমাদের দেশে বলে না, আপনি যদি ওই যে মৌমাছির যে চাক আছে না, মৌমাছির চাকে যদি ঢিল মারেন তাহলে মৌমাছি কী করে? চতুর্দিকে ছড়ায় পড়ে, যাকে পারে তাকে স্টিং করে। আমাদেরও চিন্তা করতে হবে, অ্যাজ দি গ্রেটেস্ট নেশন এই পৃথিবীতে, মোস্ট পাওয়ারফুল নেশন এই পৃথিবীতে, আমরা অন্যের অ্যাফেয়ার্সে কতটুকু ইনভলভ হব, ওখানে ডিল কোথায় কোথায় মারবো, এটা আমাদের চিন্তা করতে হবে। উই হ্যাভ টু রিস্টেইন আওয়ার সেলফ, রাইট? যাতে করে ওই রিস্টেইন না হলে মেনি অফ দি কান্ট্রিজ যারা আমরা বলতেছি, ওগুলো টেরোরিজম হয়েছে কী জন্য? কারণ সাম অফ আস হেল্প টু ডিস্টেবিলাইজ দোস কান্ট্রি ফর এ ডিফারেন্ট রিজন, যার জন্য জিনিসগুলো হচ্ছে। সুতরাং আমাদেরও দায় দায়িত্ব আছে, এক ফেয়ারনেস, দুই নম্বর আননেসেসারি ইন্টারভেনশন ইন আদার পিপল অ্যাফেয়ার্স,
এতে করে এই জিনিসগুলো অনেক কমে যাবে এবং এটা হিউম্যান জিনিসটাও দেখতে হবে। সো আমি একমত ওই দিকে, আবার এটাও আমি চিন্তা করি যে যাতে করে অন্য ইনোসেন্ট লোকেরা না হয়, ব্যাটিং করো, এর আগে ভালো করে দেখো কার ইন্টেনশনটা কী, এবং সেটা করার পরও আমি বলছি যে ওই এক্সাম্পলটা আমি আগেও বলছি, ওভারহুলমিং মেজরিটি যারা টেরোরিজমে ইনভলভ ছিল তারা কিন্তু আমেরিকান বর্ন, আপনি ওটাকে প্রোটেক্ট কেমনে করবেন? সেটি এই বিষয়ে আপনি যদি কিছু যোগ করেন। জিনিস অনেকেই আপনি বলছেন 120% out of 80 ইয়ে ছিল, ইউএস ন্যাচারালাইজ ছিল আর 120 ইউএস বর্ন ছিল। আমি যেটা বলতে চাই যে আরও অনেকগুলো কেস আছে যেগুলো ভায়োলেন্ট ক্রাইম বলেন, টেররিস্ট অ্যাটাক বলেন, বিভিন্ন জায়গায় অনেক অনেক হয়েছে, সারা বিশ্বে হচ্ছে, কিন্তু যখন কোনো খ্রিস্টান অথবা অন্য ধর্মাবলম্বী ওটা ওনারা করেন তখন সেটাকে সেই ধর্মের নাম দিয়ে বলা হয় না, কিন্তু যখন এই টেররিস্টরা কোনো ধর্মের না, এরা কোনো মুসলমান না, খ্রিস্টানও না, কেউ না, ওরা টেররিস্ট। আমিও সাপোর্ট করি না এবং আমেরিকান জনগণ এবং আমেরিকান ন্যাশনাল সিকিউরিটিকে প্রোটেক্ট করার জন্য ইটস অল অফ আওয়ার রেসপন্সিবিলিটি, উই আর ইউএস সিটিজেন, সো আমাদের এটা রেসপন্সিবিলিটি। কিন্তু যেটা আমি বলতে চাচ্ছি যে এই টেররিস্টটা হ্যাপেন টু বি এ মুসলিম, অ্যান্ড হ্যাঁ, সেই জন্যই যে মুসলিমরা অ্যাজ আ হোল ইজ আ টেররিস্ট, ইউ ক্যানট লেবেল দ্যাম লাইক দ্যাট। এখন যেটা করা হচ্ছে যে উই গোয়েন টু স্টপ টেররিস্ট, উই গোয়েন টু ডু দ্যাট, উই গোয়েন টু ডু দ্যাট, দ্যাটস ফাইন, উই ওয়ান্ট টু স্টপ দ্যাট। আমরাও চাই না আমাদের এখানে দেশে এসে কেউ ওইসব আবার 9/11 হোক, আমরাও চাই না এগুলো কোনো দুর্ঘটনা ঘটুক যেখানে মানুষের ইভেন একটা প্রাণও যেন নাশ না হয়। সো এখন এই যে লেবেলিং যেটা, সেটাই হচ্ছে যে দুঃখজনক যে ওরা মুসলমান, দে হ্যাপেন টু বি মুসলিম, বাট আসলে তারা কি রিয়েলি they are real Muslim? কারণ রিয়েল মুসলিম হয়ে কেউ কখনো একটা অ্যান্টো মারার ইয়ে রাখে না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে যে যদি একটা হিউম্যানিটিকে আননেসেসারিভাবে কিল করা হয় দেন ইউ আর কিলিং দ্য হোল হিউম্যানিটি। সো এই জিনিসটা যদি আমরা বিলিভ করি, ইটস আয়াত ফ্রম কোরআন, বিলিভ না করলে তো মুসলমানই হতে পারবো না। তাহলে এই যে বলা হচ্ছে মুসলিমস আর টেররিস্ট, মুসলিম এটা ওটা, টেররিস্টদের বন্ধ করা হচ্ছে এবং সবগুলো কান্ট্রি মুসলিম কান্ট্রি যাদেরকে ব্যান করা হয়েছে, এবং সে আবার ওনারা বলতেছে না ইটস নট আ মুসলিম ব্যান, ইটস জাস্ট those countries. So it's like contradictory whatever they are saying and whatever is done. মানে আপনি বলতে চাচ্ছেন টেররিস্ট এর আগে কেন ইসলাম ইসলামকে লাগানো হচ্ছে? টিমোথি ম্যাকবে তো মুসলিম ছিল না, হ্যাঁ, তারপর কানাডায় যে ইয়ে হলো যে কুইবেক, কুইবেক সিটিতে হয়েছে, সে তো মুসলিম না, ওই যে সেন্ড ইয়েতে চিলড্রেন যে গিয়া যে মার্সেল কানেটিকাটে ওরা তো মুসলিম ছিল না, সুতরাং এইভাবে আইডেন্টিফাই করাটা ঠিক না। মানে টেররিস্টের এগেনস্টে সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে, সেখানে আগে ধর্মীয় মানে ধর্মীয় লেভেল যেটি লাগানো হচ্ছে সেটি নিয়ে আপনি বলছেন যে 1.4 billion মুসলিমের মধ্যে কয়জন মুসলিম এসব অ্যাক্টিভিটিতে আছে, সো ইটস নট ইভেন এনি পার্সেন্টেজ, এখানে মানে সমুদ্রের মধ্যে একটা ড্রপের মতো না। আর আরেকটা জিনিস আপনি লক্ষ্য করছেন কিনা দেখেন, এই যে টেররিজম অ্যাক্টিভিটির জন্য যত লোক মরতেছে তার 90% কিন্তু মুসলিম। হ্যাঁ অবশ্যই, ডিড ইউ থিঙ্ক দ্যাট যে যাদেরকে আপনি রেডিক্যাল ইসলাম বলেন ওরা যেটা করতে যারা মারতেছে 90% অফ দ্যাম দেয়ার ভিকটিমস আর মুসলিম, সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সুতরাং তারা টার্গেট, তারা তাদের দে হ্যাভ দেয়ার ওন ফিলোসফি, আই ডোন্ট নো হোয়াট দে ওয়ান্ট টু ডু। এবং আমরা সাপোর্ট করি না কোনো ধরনের আইএসকে, আমরা সাপোর্ট করি না কোনো ধরনের সন্ত্রাস, আমরা সবাই এখানে এভরিবাডি ইজ ওয়ার্কিং হার্ড টু for their family to build the country. Eventually it's country development er jonno amader shobar amader shobar obodan ache. ইসি না থাকলে আমেরিকা এত উন্নত হতো না। দেখেন আপনি আমি আমরা 12-14-16 ঘন্টা কাজ করি এভরিবাডি, এবং আমরা ওয়ার্কিং, সবাই ওয়ার্কিং পিপল, অ্যান্ড উই আর কন্ট্রিবিউটিং টু দ্য ট্যাক্স পেয়ার মানি অ্যান্ড এভরিথিং, উই আর কন্ট্রিবিউটিং ফর দিস হোল কান্ট্রি। সো একজন মুসলমানকে দেখলে অথবা একজন হিজাব কাউকে দেখলেই যে সে টেররিস্ট অথবা ও টেররিস্ট, অ্যাকচুয়ালি আমরা যারা এখানে আছি আমরা এত হার্ডওয়ার্কিং এবং আমরা এত বেশি কন্ট্রিবিউট করি এ দেশের ইকোনমিতে, সো এটা কোনোভাবেই উপেক্ষা করা যায় না আমাদের কন্ট্রিবিউশন।
আপনাদের অসংখ্য ধন্যবাদ ইশরাত সামি এবং ডক্টর মহসিন পাটোয়ারি, খুব সুন্দর বিভিন্ন সংবাদের বিশ্লেষণ করলেন। সেই সাথে দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন, মান্ডিন তাওহিদ, সালে আহমেদ, তারপরে রাজকুমারী এবং রাজু, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখছেন। এবং প্রিয় দর্শক, একটি কথা বলে রাখতে চাই, এটি আমাদের সংবাদের এবং যে ঘটনা প্রবাহ সেটির বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান, এবং এখানে যে যারা আসেন, যে দুজন আমাদের মাঝে থাকেন, তারা যে মতামত দেন তাদের একান্ত ব্যক্তিগত, তাদের তথ্য, তাদের জ্ঞান থেকে দেন। আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত পরামর্শ প্রয়োজন হয়, কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটি যিনি উপযুক্ত আপনার যিনি পার্সোনাল আইনজীবী তার কাছ থেকেই নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, টিবিএন 24 টেলিভিশনের সাথেই থাকবেন।